এলেন দেখলেন জয় করলেন, বাবর আজমের বেলায় কথাটার যথার্থ খুঁজে পাওয়া যায়। আগের দিন রাতে বাংলাদেশে এসে পরের দিন ম্যাচ, ওপেনিংয়ে নেমে 49 বলে 56 রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংস, সেটা এমন একটা ম্যাচে যেখানে 39 রানে 6 উইকেট হারিয়ে হারার দশা রংপুরের, সেখান থেকে আজমতুল্লাহ মুর্জার সঙ্গে 68 বলে 86 রানের অপরাজিত জুটি, ধৈর্যশীল ব্যাটিং করে বাবরের 56 রানের ম্যাচ জয়ী ইনিংস, এমন একটা উপলক্ষ এনে বাবরের কাছে জানতে চাওয়া উপভোগ করলেন কিনা। মৃদু হাসিতে থামস আপ দেখানোই বলে দেয় না বলা কত কথা। এসবের থেকেও সব থেকে বড় বিষয় বোধ হয় মানুষ বাবরের মহানুভবতা। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই বাবরের ছবি দিয়ে বানানো একটা ফটো ফ্রেম আর অটোগ্রাফের আশায় দাঁড়িয়ে এক ক্ষুদে ভক্ত, কিন্তু সাধারণ মানুষ আর ক্যামেরার ভিড়ে বাবর সেই ক্ষুদে ভক্তের আবদার মেটাতে পারেননি, উঠে গেছেন বাসে। মানুষটা বাবর বলেই বোধ হয় সেই ক্ষুদে ভক্তের আশা অপূর্ণ থাকেনি। রংপুর দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে দিয়ে বাসের ভেতর ডেকে পাঠান সেই ভক্তকে, নিয়েছেন সেই ভক্তের বানানো ফটো ফ্রেমের ছোট্ট উপহার, দিয়েছেন অটোগ্রাফও। আমি অনেক খুশি হয়েছি, সে অনেক ভালো মানুষ। কি কথা হলো, কি বলেছে? সে আমাদের উপহারটা অ্যাকসেপ্ট করছে। কি দিয়েছো? একটা ফ্রেম, ফটো ফ্রেম। আপনি বাবর আজমের কেমন বড় ফ্যান আর কি, মানে কত সময় ধরে ওয়েট করছিলেন? আমি অনেক সময় ধরে তার জন্য অপেক্ষা করছি, প্রথম থেকে খেলা দেখছি। আমি তো আর কোনো ম্যাচই মিস করি না। ওকে ছেড়ে দেন না, কিছু একটু দেখাবেন, দেখান। রংপুরের ভক্তদের সঙ্গে সেই ক্ষুদে ভক্তের আবদার মিটল, এমন একটা দিনই তো চাওয়া ছিল রংপুর দলটার সবার। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি। কি করছিস?